চীনে জিরো কোভিড নীতির বিরুদ্ধে আন্দোলনের সফলতার পর এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে কোভিডের কঠোর বিধি নিষেধ তুলে নিতে হবে। সোমবার দেশটির জিয়াংসু প্রদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে বিক্ষোভে নামেন ছাত্রছাত্রীরা। এদিকে চীনের মূল ভূখণ্ডে করোনার বিধিনিষেধে শিথিল হলেও রয়েছে আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা। তবে এবার উঠে যেতে পারে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞাও, যদিও এ নিয়ে কিছুটা শঙ্কিত সেখানকার বাসিন্দারা। এখনও চীনে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে 8 দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়, তবে ধীরে ধীরে সেটি স্বাভাবিক করতে চায় চীন সরকার। আর আগামী বছরের মধ্যে পুনরায় বেইজিংয়ে চালু হয়ে যাবে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড। এদিকে চীনে বেড়েই চলছে করোনা আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। পরিস্থিতি এভাবে চলতে থাকলে চীনে করোনায় মৃত্যুর সংখ্যা 10 লাখ ছাড়াবে বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।